হাই, আমি রূপম। এখন কথা হবে তামিল অ্যান্থলজি সিরিজ বাই মণিরত্নম নাভারাসা, যেখানে টোটাল আছে 9টা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 30 মিনিট করে, খালি শেষেরটা ডিউরেশন 48 মিনিট। তো কেমন লাগলো নেটফ্লিক্সের এই সিরিজ? নাভারাসার মানে হচ্ছে 9 রকমের ইমোশন, এবং এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এপিসোড সেই গল্পই বলছে। তো এখানে প্রথম যে গল্পটা, সেটার নাম হচ্ছে ইধিরি। তো এই গল্পটার কাস্টিং খুব ভালো, এটাতে বিজয় সেতুপতি রয়েছে, প্রকাশ রাজ রয়েছে। তো এখানে হচ্ছে রিয়েলাইজেশন এবং নিজের ভুলটা স্বীকার করে নেওয়া, এবং একজন কি দেখতে পাচ্ছে সেই পার্সপেক্টিভ দেখাচ্ছে এই ছবিটা। তো স্টার্টিংটা খুব ভালো, মিড পয়েন্টে গিয়ে গল্পের মধ্যে চমক টানার চেষ্টা করা হয়েছে, সেটা স্মার্ট অডিয়েন্স বুঝে ফেলবে। এবং কিছু কিছু জায়গায় এটার মধ্যে যে ড্রামাটা ক্রিয়েট করা, সেটা ভালো, পারফরমেন্স ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেউ যদি খুন করে কোথা দিয়ে যায় বা খুন করে আসে, তাহলে বাসের মধ্যে আলোচনা করবে আমি খুন করেছি, যেই বাসে আরও 4-5 জন লোক রয়েছে, এটা সবথেকে বড় প্রশ্ন। এই ছবির শেষ ভাগের যে দিকটা আনা হয়েছে, সেটা আমার প্রতি খুব একটা কার্যকরী হয়নি, তবে পারফরমেন্স ডেফিনেটলি ভালো। এবং এই ছবিটা যেহেতু পরিচালক বিজয় নাম বেয়ার, তো ছবির মধ্যে স্টাইলাইজেশন, শর্ট ডিভিশনস, এবং হচ্ছে তার ছবিতে যে একটা ডার্ক ফ্লেভার থাকে, বৃষ্টির রাত হোক, বৃষ্টির দিন হোক, বা হচ্ছে স্মোকি ফ্লেভার হোক, সেগুলো সবই এখানে রয়েছে বাদবাকি কাজের মতো। তো সেটা অবশ্যই দেখতে ভালো লাগে। তো আমার মনে হয় এটা ডিসেন্ট ওয়াচ, একবার তুমি একবার দেখতেই পারো এটা। সেকেন্ড যে এপিসোড, সেটা ডিরেক্ট করেছে প্রিয়দর্শন, যেটার নাম হচ্ছে সামার অফ 92, যেখানে একজন বর্তমান সময়ের কমেডিয়ান, যে তামিলের একজন বড় কমেডিয়ান, সে যাচ্ছে তার স্কুলে, তার স্কুলের একটা অ্যানিভার্সারিতে, এবং সেখানে গিয়ে সে তার স্মৃতিচারণ করছে, সে ছোটোবেলায় কত দুষ্টু ছিল, সে কী কী ইনসিডেন্ট ঘটিয়েছে। হ্যাঁ, কিছু মুহূর্ত অবশ্যই রয়েছে, সেগুলো দেখলে একটা নস্টালজিয়া নিজের মধ্যে কাজ করে, নিজের পুরনো স্কুলের ফ্লেভার, বা পুরনো যদি কেউ বাদরামি করে থাকে আমার মতো, মানে তারা সেটা কানেক্ট করতে অবশ্যই পারবে, সেটা অবশ্যই ভালো লাগবে। তবে কোথাও একটা গিয়ে মনে হবে ছবিটা ফিকে হয়ে গেছে, এবং ছবির মধ্যে আলটিমেটলি যে মজাটা রয়েছে, হিউমারটা রয়েছে, সেটা বহু ক্ষেত্রে কার্যকরী হয় না। এবং প্রিয়দর্শনের ছবি, আবার সেই প্রিয়দর্শনের যে ভাইবসটা কাজ করে, ওটা কোথাও একটা গিয়ে মনে হয় নেই ছবিতে। তো এটাও অ্যাভারেজ। 3 নম্বর যে গল্পটা, যেটাতে হচ্ছে অরবিন্দ স্বামী মুখ্য চরিত্র অভিনয় করে, সেটা হচ্ছে প্রজেক্ট অগ্নি, যেটা আমার দারুণ লেগেছে, এবং আমার মনে হয় এই সম্পূর্ণ অ্যান্থলজির ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই এপিসোডটা, যেটা একদম শুরু থেকে শেষ অবধি তোমাকে নিজের সঙ্গে জুড়ে রাখবে। একটা ফিউচারিস্টিক গল্প বলছে যে কীরকমভাবে সাবকনসিয়াস মাইন্ড থ্রু কেউ টাইম ট্রাভেল করতে পারবে, এবং কনসেপ্টটা এতটা ইন্টারেস্টিং, এবং এই কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, সেটাকে যেরকমভাবে ব্যাখ্যা করা হবে, সেটা খুব জীবন্ত, খুব সুন্দর, এবং প্রত্যেকটা পড়তে পড়তে ছবির মধ্যে সাসপেন্স এবং সারপ্রাইসেসগুলো রয়েছে, সেগুলো সবিষয়ে তোমাকে অবশ্যই জুড়ে রাখবে। এবং অরবিন্দ স্বামীর লুক, তার ডায়ালগ থ্রোয়িং, তাকে যেরকম দেখতে লেগেছে, এবং লোকেশন, এবং যেরকম সম্পূর্ণ বিষয়টা সাজানো হয়েছে, সেটা দারুণ। শেষের টুইস্টটা একটু কোথাও গিয়ে প্রেডিক্টেবল, বা একটু মনে হতে পারে কেন এমনটা হলো, বাট এই এপিসোডটা আমার ব্যাপক লেগেছে। এই এপিসোডের ব্যাকগ্রাউন্ড স্কোরটা তোমার মনে হবে কোথাও একটা গিয়ে হ্যান্স জিমারের থেকে মিউজিক ডিরেক্টর অনেকটা ইন্সপিরেশন নিয়েছে, তবে ওটা তো ঠিকই আছে, তবে আমার এই এপিসোডটা খুব ভালো লেগেছে। 4 নম্বর যে এপিসোডটা, সেটা হচ্ছে পায়াসম, যেখানে একজন মানুষ, তাকে যতই ভালো কথা বলা হোক, যদি তার মধ্যে হিংসা থাকে, সে যদি কনজারভেটিভ হয়, সে যদি চায় যে সে হিংসা করে যাবে, তাহলে ভালো সিচুয়েশন হোক বা খারাপ, সে খালি অপর মানুষের খুদি বার করে যাবে, এবং সে কখনো নিজের রিফ্লেকশনে নিজের রূপ দেখবে না। তো সেই গল্পটা বলছে পায়াসম, যার কনসেপ্ট ছোট ছোট জিনিস, এবং খারাপ কখনো ভাগ্য গুণে হয় না, ভাগ্যর ওপর নির্ভর করে না, সেটা সম্পূর্ণ নির্ভর করে বর্তমানের ওপর। তো সেটাকে যেরকমভাবে এই ছবিটা দেখিয়েছে, এবং আমরাই ডিসাইড করি আমরা কী করছি এবং আমার পরবর্তী সময় কী হবে। এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স এত সাটল, এখানে লোকেশন যেরকম, শেষ ভাগ ছবিটার প্রত্যেকের আই কন্ট্যাক্ট যেরকম দেখানো হয়েছে না, এই এপিসোডটা আমার খুব ভালো লেগেছে। খুব রিয়েলিস্টিক ড্রামা ওরিয়েন্টেড গল্প, যেটা আমার অবশ্যই খুব ভালো লেগেছে, এবং আমার মনে হয় এটাও তোমাদের যদি দেখো বেশ ভালো লাগবে। সম্পূর্ণ এর যে অবসেশনটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে, বেশ ভালো। 5 নম্বর যে এপিসোড রয়েছে, এটা দেখতে গিয়ে আমি বেশ এক্সাইটেড হয়ে যাই, নাম হচ্ছে পিস, যেটা পরিচালনা করেছেন কার্তিক সোবারাজ। তো সেটার মধ্যে একটা ওয়ান টেক শট রয়েছে, যে একজনকে বাঁচাতে গিয়ে একজন সোলজার কীরকমভাবে ওই জায়গাটায় আটকা পড়বে, লড়াই করবে, ফিরে আসবে। তো সেই ওয়ান টেক শটটা এখানে মাইন্ড বগলিং, মানে ব্যাপকভাবে সেটাকে পোর্ট্রে করা হয়েছে, দারুণভাবে নেওয়া হয়েছে সম্পূর্ণ শটটা। এবার হচ্ছে এখানে যে গল্পটা বলা হচ্ছে, সেটা হচ্ছে একটা ভিলেজ, যেখানে একটা ক্যাম্পিং হচ্ছে, তো সেখানে রেস্কিউ এবং এই শান্তি যুদ্ধ, এটাকে এই ছবিটা ডিসক্রাইব করছে। কিন্তু যদি ছবির 5 মিনিট আগে ছবিটা শেষ হয়ে যেত, মানে যেটা 5 মিনিট ছবি রাখা হয়েছিল না রাখা হতো, তাহলে এই ছবিটাকে আমি হয়তো খুব ভালো বলতে পারতাম। কিন্তু শেষের যে 5 মিনিট যেরকম ক্লিশেভাবে রাখা হয়েছে, সেটা একদমই মানে যথাযথ নয়।
তার আগে অবধি ছবিটা খুব ভালো, এবং এই যে যুদ্ধ দ্বন্দ্ব মরে যাওয়া তার থেকে বেশি এর মধ্যে যে একটা সফট ইনোসেন্স একটা নিরীহ ভাব থাকে যারা নিষ্পাপ হয় তাদের দিকটাকে যেরকমভাবে এই ছবিটা দেখাচ্ছিল কার্তিক সোব্বরাজ সেটা খুব সুন্দর, সেটা খুব ভালো। কিন্তু ওই যে বললাম যে শেষের 5 মিনিটের কোনো দরকার ছিল না, সেটা জোর জবরদস্তি ফিট করা হয়েছে এবং তার ফলে আমার ছবির শেষটা একদম ভালো লাগেনি। তবে এই ছবিটা অবশ্যই একবার দেখো, বেশ ভালো লাগবে। এরপরের যেটা গল্প সেটা হচ্ছে রুদ্রম, যেটা পরিচালনা করেছেন অরবিন্দ স্বামী, যার গল্পটা তো খুবই বোকা বোকা এবং খুব কমন একটা গল্প। এরকম ধরনের গল্প আমরা হাজারবার দেখেছি, রিভেঞ্জ স্টোরি, এবং যেরকমভাবে বলা সেটা যেরকমভাবে আরেকজনের লাইফের সাথে কানেক্টেড সেটাও খুব যে প্রশংসনীয় বা খুব ভালো লাগবে এমন নয়। তবে বাচ্চা ছেলেটির অভিনয় খুব ভালো, একটা জায়গা আছে যখন সে মানে মারার পরে তার মুখের এক্সপ্রেশনটা স্লো মোশনে দেবে, সেটা সম্পূর্ণ রামগোপাল ভার্মার সিকোয়েন্সের মতো, সেটা ভালো তবে খুব আহামরি নয়। এরপরে হচ্ছে সিদ্ধার্থ অভিনীত ইনমাইন, যেখানে গল্প বলা হচ্ছে যে এই সম্পূর্ণ দুনিয়ার মধ্যে আমরা যা যা করে যাচ্ছি এগুলো সব রেকর্ডেড, এগুলো সব থেকে যাচ্ছে, আমি ভালো করি খারাপ করি এবং যার থেকে আমি শাস্তি পাচ্ছি তাকে আমি মানুষ ধরি বা তাকে অস্তিত্বহীন এক গুরুত্ব ধরি, তাকে একটা এনার্জি ধরি, যাই ধরি, তো সেটা আলটিমেটলি কী এবং সেটা আমার জীবনে কীরকমভাবে যুক্ত এবং তার সাথে আমি কীরকমভাবে জড়িয়ে রয়েছি এই গল্পটাই বলছে। এবং এই যে হিংসা, এই যে লোভ, সেটা কোন পর্যায়ে গেলে একটা মানুষ এরকম করতে পারে এবং যখন মানুষের এই পাপের বোঝা বেড়ে যায় তখন সে আলটিমেটলি কী পথ বাঁচে সেটার গল্প বলছে। শুরুটা খুব ভালো, সেট ডিজাইন দারুণ, সিদ্ধার্থকে খুব সাটল রাখা হয়েছে, সে এখানে পার্টি প্রোডিউস করে, বেশ ভালো সেট ডিজাইন, ফেট ডিজাইন দারুণ। কিন্তু ছবিটার গল্পের শেষের যে জায়গাটা আসে যখন ক্লাইম্যাক্স চলে আসে ছবিটা সম্পূর্ণরূপে ফ্ল্যাট হয়ে যায় এবং পড়ে যায়। 8 নম্বর যে গল্পটা সেটার নাম হচ্ছে থুনিনথাপিন, এখানে আমাদের পাশা রয়েছে দ্য ফ্যামিলি ম্যানের। তো যাই হোক, এটা হচ্ছে নকশালদের একটা অ্যাট্যাক আর্মি বেসের ওপর এবং সেখান থেকে এই একজন নকশাল একজন আর্মি অফিসার অপেক্ষা, এই নিয়ে হচ্ছে সম্পূর্ণ গল্পটা। যে গল্পটা আবারও খুব বোকা বোকা, এখানে পারফরমেন্সটা একটু ভালো এবং এই গল্পটাও সম্পূর্ণরূপে ঠিকমতো এক্সপ্লোর করা যায়নি। কোর কনসেপ্টটা ভালো ছিল যে এখানে দুটো দিককে সামনাসামনি রেখে দেওয়া হয়েছে এবং এদের মধ্যে কনভারসেশনের মধ্যে কে ঠিক কে ভুল এটা প্রমাণ করা হয়নি, ঠিক আছে, কিন্তু এটার এক্সিকিউশন একদম ভালো নয়। কিন্তু তোমার যতই ভালো লাগা খারাপ লাগা যাই থাকুক, এখানে 9th যে এপিসোডটা রয়েছে সেটা হচ্ছে সুরিয়ার, তো এটা খুব বুদ্ধিমত্তার সাথে করা হয়েছে যে একদম শেষভাগে সুরিয়াকে রাখা হয়েছে এবং এই এপিসোডটা ডিউরেশন হচ্ছে 48 মিনিট এবং এটা পরিচালনা করেছে গৌতম মেনন এবং এটার নাম হচ্ছে গিটার কম্বি মেলে নিন্দ্রা, আমি নামটা ভুলেও বলতে পারি এত বড় নাম। তো এই এপিসোডটা দারুণ, মানে এটা একটা মিউজিক্যাল জার্নি, একজন মিউজিক ডিরেক্টর, একটা সিনেমা আসার কথা রয়েছে সিনেমাটা আসে না কিন্তু তার মিউজিকগুলো সব হিট। তো এই মিউজিক ডিরেক্টরের জীবনে একটা মেয়ে আসে, তো এই যে প্রেম, এই ভালোবাসাটাকে যেরকমভাবে ছবিটা দেখিয়েছে মিউজিকের মাধ্যমে এবং শেষের যে মুহূর্তটা রয়েছে সেটা অ্যামেজিং। এবং গৌতম মেননের পরিচালনা আমার খুব ভালো লাগে, তার ছবির মধ্যে দিয়ে এই যে ইন্টারপ্রিটেশন তিনি অডিয়েন্সের ওপর ছেড়ে দেয় সেটা খুব ভালো। তো আমি এটা আমার মতো ইন্টারপ্রিট করতেই পারি, তিনি যেরকমভাবে দেখিয়েছেন সেরকমই ছবির লিরিক্সগুলো, বলবো লিরিক্সগুলো পড়ো বা বোঝার চেষ্টা করো তাহলে আরও বেশি ভালো লাগবে। এবং আমি একটাই কথা বলতে চাই, এখানে হিন্দি ডাবিং খুব আহামরি নয় আবার একদম খারাপও নয়, আমি বলবো অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই দেখো। এই ছিল আমার রিয়াকশন নাভারাসা এই সম্পূর্ণ অ্যান্থোলজি সিরিজ নিয়ে, এখানে কয়েকটা অবশ্যই ভালো লেগেছে আবার কয়েকটা ভালো লাগেনি, আবার কয়েকটা মোটামুটি লেগেছে। যারা দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানিও, এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও, নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে, লাভ ইউ অল, টাটা বাই, টেক কেয়ার।